সিটন গেছে বাংলাদেশকে সরকারকে নিষেধাজ্ঞা দাবি তদবির করতে গেছে আমির কচ্ছু সাহেব দিপেলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুনিয়ার 20টি দেশে 70 জন মানুষ এবং এন্টিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে এই 20 দেশের মধ্যে বাংলাদেশ নেই বাংলাদেশ নেই আমির খসরুর মিশন ব্যর্থ 10ই ডিসেম্বর যেমন ব্যর্থ আমির খসরুর মিশনও ব্যর্থ হতাশ হয়ে পড়েছে বেপরোয়া ড্রাইভারের মতো রাজনীতির বেপরোয়া ড্রাইভার হচ্ছে এখন বিএনপি কখন কোথায় অ্যাক্সিডেন্ট ঘটা সেটাই চিন্তার বিষয় চিন্তার বিষয় আপনারা সতর্ক থাকবে জঙ্গিদের মাঠে নামিয়েছে 24 তারিখ আমাদের জাতীয় সম্মেলন সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা সেদিন কেন কোনো মিছিল সেদিন কেন তাদের কর্মসূচি আমি জানতে চাই প্রত্যাহার করুন সংঘাতের উস্কানি দেবেন না 24 তারিখ আমরা 2 মাস আগে শেখ হাসিনা আমাদের নাচি তারিখ ভিক্ষারণ করেছে 24 তারিখ ডিসেম্বর মিছিল করা বড় মিছিল করা এ কর্মসূচির অর্থ সংঘাতের উস্কানি দেবে 10 তারিখে ব্যর্থ হয়ে এখন 24 তারিখে গন্ডগোল পাকানো চক্রান্ত করছে বিএনপি এ চক্রান্ত রুখে দাঁড়াতে হবে